সালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন জাহিদ ট্রিয়ালিম ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের নয় দফা দাবি আসলে পূরণ হতে যাচ্ছে একটা সুখবর আছে সেই ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আমি আপনাদের মাঝে আসলাম আপনারা অলরেডি হয়তো জেনে গেছেন অথবা অনেকেই জানেন না যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডক্টর আসিফ নজরুল স্যার যিনি প্রবাসীদের সম্পর্কে ভালো ধারণা রাখেন প্রবাসীদের সম্পর্কে কেমন ধারণা রাখেন একটু ভিডিওটা আমরা দেখে আসি চলুন প্রবাসী আছেন আমি বিশেষ করে আপনাদের প্রতি জানাই আপনারা এত ভালোবাসেন দেশকে এত ভালোবাসেন আপনাদের উৎকণ্ঠা দেখেছি আমি আমি জানি আপনার কি করেন আমি মধ্যপ্রাচ্যে যখন কোন এয়ারপোর্টে থামি আমি যখন আমেরিকা ইউরোপে যাই কি যে ভালোবাসে মানুষকে আপনারা শুনলেন ওনার ভিডিওটা উনি প্রবাসীদের সম্পর্কে কত ভালো ধারণা পোষণ করেন আমরা আশাবাদী যে উনি যেহেতু দায়িত্ব গ্রহণ করছেন প্রবাসীদের মন্ত্রণালয়ের এখন থেকে আমরা দাবিগুলো মন থেকে জানাতে পারবো এবং আমরা দাবিগুলো ওনার থেকে আদায় করে নিতে পারবো তো সম্মানিত ভিউয়ার্স যে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সাথে আপনারা একমত আছেন কিনা প্রবাসীদের যে বর্তমান দাবিগুলো সে নয় দফা দাবিগুলো যেটা মানুষ প্রবাসে এসে মারা গেলে তাকে বিনা খরচে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে দুই নম্বরে প্রবাসীদের পেনশন দিতে হবে তিন নম্বরে প্রবাসীদের ওটে ভালো ভিআইপি সম্মাননা দিতে হবে এবং প্রবাসীদের সকল প্রকার টিকিটের দাম বিমানের টিকিটের দাম নাগালের ভিতর আনতে হবে এবং প্রবাসীদের জন্য টিকিটের ভর্তুকির ব্যবস্থা করতে হবে সরকারিভাবে তো এছাড়াও আমাদের আরও দাবি রয়েছে যেমন আমাদের প্রবাসী ফ্যামিলিদের নিরাপত্তা প্রদান করা আমাদের প্রবাসী ব্যাংক খাতে যে ঋণ নেওয়া হয় সেটা খুব সহজলভ্য করা যেন সহজে আমরা পাই তারপরে আরও আছে হচ্ছে ভিসা সিন্ডিকেটের আওতায় আসি বা আশি হাজার এক লাখ টাকার ভিসা যে আমরা সাত থেকে আট লাখ টাকা অথবা পাঁচ লাখ টাকা দিয়ে আসি সেইগুলো দূর করতে হবে টোটালি আমরা নয়টি দাবি জানিয়েছিলাম সো এই বিষয়গুলো আপনারা অবগত আছেন যে আমাদের দাবিগুলো কি কি আমরা জোরালোভাবে সকল প্রবাসী ভাই ও বোনদের বলতে চাই আমরা কিন্তু দাবিগুলো এবার পূরণ করে সারবার আমাদের দাবি পূরণ করতে হলে কিন্তু আমাদের ব্যবস্থা নিতে হবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ডক্টর আসিফ নজরুল স্যারের দায়িত্ব দেওয়া হয়েছে গতকালকেই এটা নতুনভাবে ওনাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে আমরা যেহেতু একটা ভালো মানুষ পাইলাম আমরা ভালো মানুষ মনে করি ওনাকে ওনাকে অনেক সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি উনি আশা করি আমাদের দাবিগুলো ভালোভাবে নজরে নেবেন এবং আমাদের দাবিগুলো নিয়ে কার্যক্রম শুরু করবেন যেহেতু নতুন সরকার গঠন করেছেন এখন অনেক ঝামেলা আছে অনেক দিক দিয়ে তারা কাজ করতেছে যার কারণে আমরা হয়তো কিছুদিন তাদের সময় দেব কিছুদিন সময় দেওয়ার পরে যদি তারা তাদের যদি শুভ বুদ্ধি উদয় না হয় যদি আসলেই তারা যদি কাজ না করে শুধু প্রতিশ্রুতি দিয়েই যদি ক্ষান্ত হয়ে যায় যদি আমাদের চাহিদা অনুযায়ী কাজ না করে বিশেষ করে আমাদের পেনশন ব্যবস্থাটা এটা দিতেই হবে সকল প্রবাসী ভাই ও বোনদের এটা এক নম্বর দাবি যে পেনশন ব্যবস্থা আমাদের দিতেই হবে আমাদের এই দাবিটা অবশ্যই পূরণ করতে হবে এবং এটা পূরণ করতে হলে যদি তারা ইচ্ছাকৃতভাবে এটার একটা উদ্যোগ নয় সরকারিভাবে তাহলে আমরা স্বাগত জানাবো আর যদি না ইচ্ছাকৃতভাবে তারা উদ্যোগ নেয় সেক্ষেত্রে আমরা রেমিটেন্স শাটডাউন করে হলেও এটার দাবি আমরা আদায় করব এতে আপনারা সবাই একমত আছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর কে কোন দেশ থেকে দেখতেছেন সেটাও লিখে দিবেন যেন বুঝতে ভালো হয় আর একটা জিনিস আপনাদেরকে সবসময় আমি বলি এখনো বলতেছি দেখেন ভাই প্রবাসে যারা আছেন তারা যার যার জায়গার থেকে শেষে একটা প্রতিবাদ গড়ে তুলুন আপনার প্রয়োজনে সবারই ফেসবুক আইডি আছে আপনি নিজস্বভাবে প্রয়োজনে ভিডিও ধারণ করে ফেসবুকে সেরে ছেড়ে দিন অথবা যদি এটা যদি আপনি না পারেন আপনি যদি কথা বলতে না পারেন আপাতত যারা ভিডিও এই বিষয়ে করে তাদেরকে কমেন্ট করে সমর্থন জানিয়ে সহযোগিতা করুন তাদের ভিডিও শেয়ার করে সহযোগিতা করুন কারণ এটা আমাদের একটা আন্দোলন বুঝতে হবে এটা আন্দোলন এটা দাবি আদায় করতে হবে এটা একক কার উনৈপুণ্যের কাজ হবে না এটা সবাই মিলেই উদ্যোগ নিতে হবে একটা ভিডিও যখন শত শত মিলিয়ন মানুষ দেখবে যখন একই কমেন্ট করবে একই দাবি করবে তখন তাদের নজরে পড়বে না এটা প্রবাসীরা যেভাবে খেপছে এটা দিতেই হবে না দিলে পারে একটা সমস্যা হয়ে যাবে আর একই বিষয়ে যখন অনেকেই ভিডিও ধারণ করবে তখন তখন এই বিষয়টাও গুরুত্ব পাবে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা কথা বলতে পারেন তারা অবশ্যই ফেসবুকে হলেও একটা ভিডিও করে ছেড়ে দেবেন অথবা আপনারা যারা ক্যামেরার সামনে কথা বলতে পারেন না তারা ভিডিও শেয়ার করে সর্বোচ্চ এবং কমেন্ট করে সহযোগিতা করবেন এই আন্দোলনের সাথে থাকবেন আমাদের দাবিগুলো পূরণ না হলে কিন্তু আমরা অসিরেই আন্দোলনের মানে একটা ডাক দেব যেন আপনারা সবাই মিলে এটার সমর্থন পাই সেরকম একটা সারা দেবেন আর এটা আদায় করতেই হবে আমাদের যে দাবিগুলো প্রবাসীদের যে দাবিগুলো সেটা কিন্তু যৌক্তিক যুক্তিসঙ্গত দাবি আমাদের আমাদের আমরা যেগুলোর অধিকার রাখি সেই বিষয়গুলো কিন্তু আমরা নয় দফাতে উল্লেখ করেছি এর আগের ভিডিও যারা আমার দেখেছেন সেখানে স্পষ্টভাবে আমি বলে দিয়েছি কি কি দাবি আছে সেখানে এখানে হয়তো এলোমেলোভাবে আমি বলেছি অনেকগুলো বাদ পড়ে গেছে তো আপনারা যেহেতু জানেন যার কারণে এই বিষয়টি নিয়ে আর বাড়তি কোনো কথা বললাম না আমরা শুধু আসিফ নজরুল স্যারের উপর ভরসা রেখে আমরা ভরসা রাখতে চাই এবং তাকে সম্মান করে ভালোবেসে তার কাছে কথাগুলো উপস্থাপন করতেছি স্যার আপনি শুনবেন এবং আমাদের প্রবাসীদের এই দাবিগুলো পূরণ করবেন আপনি যেহেতু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আমরাও খুশি হয়েছি আশা করি এবার আপনি এই বিষয়গুলো না কাজ করবেন কারণ যে বিগত দিনে আপনার প্রবাসীদের প্রতি যে ভালোবাসা যে সম্মান যে রেসপেক্ট দেখেছি তাতে আমরা অবশ্যই আপনাকে নিয়ে গর্ব করতে পারি এবং এতে আপনাকে নিয়ে আশাবাদী আমরা হতেই পারি আপনারা কিন্তু অবশ্যই এই আমাদের আশার প্রতিফলন দেবেন আর আরও অনেক বিষয় নিয়ে আপনি কথা বলেছিলেন অনেক বিষয়ে টকশোতেও কথা বলেছিলেন প্রবাসীদের পক্ষে এর আগে আমি শুনেছিলাম যে রেমিটেন্স যোদ্ধাদের বিষয়ে কথা বলেছিলেন যে বাংলাদেশে একটি ধারণা পোষণ করা হয় যে বাংলাদেশে দুটি ভিত্তির উপরে বাংলাদেশ টিকে আছে একটা হলো গার্মেন্টস সেক্টর আর একটা হলো রেমিটেন্স এখানে আপনি বলেছিলেন জোর দিয়ে যে এটা একটা ভুল ধারণা এটা একটা ভুল কনসেপ্ট এখানে শুধুমাত্র প্রবাসীদের রেমিটেন্সের উপরেই কিন্তু টিকে আছে বাংলাদেশ আর গার্মেন্টস সেক্টরে যে রেমিটেন্সটা আসে সেটা কিন্তু আবার বাইর থেকে প্রোডাক্ট কিনতে যেমন গার্মেন্টসের কাঁচামালগুলো কাপড়গুলো বা অ্যাক্সেসরিজগুলো অনেক কিছু কিনতে হয় যার কারণে আবার সেই টাকা কিন্তু বাইরেই চলে যায় হয়তো যদি মানে লাভের অংশটা হয়তো বাংলাদেশে থাকে আর বাংলাদেশে থাকলেও দেখা যায় যে বড় বড় যারা গার্মেন্টস মালিক বা যারা এই সেক্টরে আছেন তারা কিন্তু ঠিকই আবার সেই টাকাটা বিদেশে পাচার করে দেন তাদের পাড়া বানাতে অমক বানাতে তমক বানাতে তো মূল সমস্যা মানে মূল ভূমিকাই কিন্তু তাহলে প্রবাসীরাই আছে গার্মেন্টস সেক্টর নিয়ে আমরা যেটা একটা ভুল ধারণা পোষণ করেছিলাম সেই ভুল ধারণা আসিফ নজরুল সাদ দূর করে দিয়েছেন আমারও ভুল ধারণা ছিল যে গার্মেন্টস সেক্টর হয়তো এত পার্সেন্ট মানে রেমিটেন্স আসে কিন্তু বিষয়টা আসলে শুভঙ্করের ফাঁকি ওনারা যা রেমিটেন্স নিয়ে আসে বৈদেশ বিদেশ থেকে তার চেয়ে বেশি আবার পাচার করে পাচার কিভাবে করে ধরেন কাঁচামাল কিন্তু লাভ তো আর সব পুরোটুকু হয় না একটা বিজনেস করতে গেলে দেখা যায় হয় লাভ হলে টোয়েন্টি পারসেন্ট টেন লাভ হতে পারে তার মানে বাড়তি টাকাটুকু তো বা বাইরে থেকে এক্সোসের কিনতে হয় বাংলাদেশ তো আর সেগুলো তৈরি করে না কাপড় বলেন যে কোনো জিনিস বাংলাদেশ তো আর সরাসরি উৎপাদন করে না যার কারণে সেই টাকাগুলো কিন্তু আবার বাইরেই চলে যাচ্ছে আর এখানে প্রবাসীদের টাকা কিন্তু একটা টাকাও বাইরে যাচ্ছে না বরং এখান থেকে যে রেমিটেন্স পাঠাচ্ছে সে আরও বাইরেই খাচ্ছে বাইর থেকেই ইনকাম করতেছে দেশের কোনো কিছু খাচ্ছেও না তো প্রবাসীদের রেমিটেন্সের উপরই দেশটিকে আছে এই কথাই বলেছেন আসিফ নজরুল স্যার তাকে আসলে স্যালুট জানাই এবং তাকে স্যালুট জানাই এই স্যালুটের মূল্য অবশ্যই তাকে রাখতে হবে আমাদের নয় দফা দাবিগুলো পূরণ করে একে একে সব দাবিগুলো পূরণ করতে করতে হবে এটা আমরা আপনাদের কাছে অনুরোধ করব প্রথমে অনুরোধের শুরুই কথা বলি আপনাদের সাথে আপনারা অবশ্যই এই বিষয়ে গুরুত্ব দিন এবং আমাদের প্রবাসীদের দাবিগুলো সুন্দরভাবে আলোচনা সাপেক্ষে আপনাদের ডক্টর ইউনুসের সাথে আলোচনা করুন আলোচনা করে আপনারা অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত নেবেন এবং খুব দ্রুত গতিতে সিদ্ধান্তটা আপনারা মিডিয়াতে জানিয়ে দেবেন যেন আমরা প্রবাসীরা এই বিষয়টা আশ্বস্ত হতে পারি এবং আপনারা যদি কিছুদিন সময় চান সেক্ষেত্রে কিছুদিন সময় পাবেন যেহেতু দেশ এখন এলোমেলো পরিস্থিতিতে আছে আপনারা ধীরে ধীরে কিন্তু এই বিষয়টা গুছিয়ে নেওয়ার একটা সুযোগ দেওয়া হবে আপনাদেরকে সেই দিকেও আমরা লক্ষ্য রাখবো যদি এরপরেও যদি কোনো সিদ্ধান্ত না নেওয়া হয় এরপরেও যদি কোনো ভূমিকা আপনাদের না দেখা যায় যদি বিগত সরকারের মতোই যদি দেখা যায় যে আপনারা প্রবাসীদের নিয়ে আবারও ভাবতেছেন না আবারও চিন্তাভাবনা করতেছেন না তাহলে কিন্তু এবার আমরা বুঝে গেছি এবার আন্দোলন কাকে বলে সেটা কিন্তু দেখিয়ে দেওয়া হবে কারণ আমরা এই কিছুদিন আগে ছাত্র আন্দোলনে কিন্তু জোর ভূমিকা রেখেছি আমরা ছাত্রদের পরেই যদি কারো অধিকার থাকে এই আন্দোলনে সেটা হলো প্রবাসী আর প্রবাসীরাই এই আন্দোলনের মূল ভূমিকাই ছিল ছাত্ররা যখন যখন বাংলাদেশের নেট বন্ধ করে দেওয়া হলো তখন এই বাইরে প্রবাসীরা মানে সকল চ্যানেলে একই ভিডিও একই ভিডিও একই প্রতিবাদ রেমিটেন্স শাটডাউন মানে আমরা করেই গেছি আমরা একটা টাকাও তখন আমরা দেশে পাঠাই নি দেশে দেশে পাঠালে হয়তো সরকারের সহযোগিতা হবে যার কারণে আমরা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে পুরোপুরি শাটডাউন অবস্থায় চলে গেছিলাম আমরা ছাত্র ভাইদের পক্ষ ছিলাম আমরা সমন্বয়ক ভাইদের পক্ষ ছিলাম আর প্রিয় সমন্বয়ক ভাইরা আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই আগে কথা বলেছিলেন যে আপনারা রেমিটেন্স বন্ধ করুন এগুলো ঘোষণা দিয়েছিলেন আপনাদের কথার আগেই আমরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলাম তারপর আপনাদের কথাতে আমরা সাধুবাদ জানাই আমরা কথা রেখেছি আপনারা অবশ্যই এই বিষয়টা ভুলে যাবেন না আমাদের প্রবাসীদের অধিকার বিষয়ে আপনাদের অবশ্যই সচ্চর থাকবেন ভুলে গেলে কিন্তু চলবে না ভুলে গেলে কিন্তু প্রবাসীরাও আপনাদেরকে ভুলে যেতে বাধ্য হবে তখন কিন্তু আপনাদেরকে বাধ্য করে অধিকার আদায় করা হবে আর দেশের প্রিয় জনগণ ভাইরা যারা প্রবাসীদের দাবিগুলো নিয়ে যাদের সামান্য পরিমাণ চুলকানি আছে তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই এই বিষয়টি সাবধান হয়ে যান কারণ প্রবাসীদের এটা ন্যায্য দাবি প্রবাসীরা হয়তো অধিকাংশ মানুষ অশিক্ষিত হতে পারে কিন্তু দেশের জন্য তাদের যে অবদান সেটা শিক্ষিত মানুষের চাইতে দশ গুণ বেশি আপনারা যারা দেশে শিক্ষিত পার্সন আছেন আপনারা ভালো বেতন পাচ্ছেন সরকারিভাবে আপনারা সরকারি চাকরি করতেছেন সেই সরকারি চাকরির বেতনের একটা অংশ কিন্তু প্রবাসীদের রক্ত ঘামা গায়ের শরীরের রক্ত ঘামা পরিশ্রম দিয়েই কিন্তু সেখান থেকে যাচ্ছে অতএব অবশ্যই তাদেরকে কামলা বলে ইনসাল্ট করবেন না তাদেরকে ছোট করবেন না তারা কামলা বিদেশে দেয় বলেই কিন্তু আপনাদের ভালোভাবে বাংলাদেশে অবস্থান করতে পারতেছেন তা না হলে যদি তিন মাস শুধু প্রবাসী রেমিটেন্স বন্ধ করে দেয় তাহলে আপনাদের সরকারি যারা চাকরি করেন তাদের বেতন পাওয়ার হবে না আর দেশটাও কিন্তু অর্থনৈতিকভাবে অনেকটাই ডাউন হয়ে যাবে আপনারা শিক্ষিত মানুষ আপনারা বিবেকমান মানুষ আপনারা আমাকে আমাদের সাথে থাকবেন আমাদের সহযোগিতা করেন আমাদেরকে সাপোর্ট করেন আমরা যে দাবিগুলো জানিয়েছি অবশ্যই যৌক্তিক দাবি আমাদের যে বাইরে মানুষ মারা গেলে সেটা বিনা খরচ নিয়ে পরিবারকে দিতে হবে এটা হানড্রেড পার্সেন্ট যৌক্তিক ভিসা সিন্ডিকেট দূর করতে হবে এটাও হানড্রেড পার্সেন্ট যৌক্তিক পেনশন দিতে হবে এই পেনশন নিয়ে যত চুলকানি আপনাদের এই পেনশনও আমরা হানড্রেড পার্সেন্ট যৌক্তিক বলে প্রমাণ করেছি বিগত ভিডিওগুলোতে আমি প্রমাণ করে দিয়েছি কেন পেনশন প্রবাসীদের জন্য যৌক্তিক তো অবশ্যই এই বিষয়টি নিয়ে আপনারা আর দ্বিমত পোষণ করবেন না আপনারা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কথায় সুর মিলিয়ে অবশ্যই বলবেন আপনারাও অনুরোধ করবেন যেন প্রবাসীদের অধিকারগুলো ভালোভাবে দেখা হয় বাংলাদেশ গঠন করতেছেন নতুন সরকার এসেছেন স্বাধীন দেশ পেয়েছি আমরা আমরা স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে চাই আমরা আমাদের অধিকার নিয়ে সোচ্চার হতে চাই আমরা আমাদের অধিকার ছেড়ে কথা বলবো না সকল প্রবাসী ভাই বোনেরা আপনারা কী বলেন আমরা অধিকার কিন্তু এবার একটাও ছেড়ে কথা বলবো না আমাদের সব অধিকার কিন্তু আমাদের আদায় করতেই হবে যেহেতু ডক্টর আসিফ নজরুল স্যার এসেছেন সেই ক্ষেত্রে অনেকটাই আমি মনে করি কাজ হয়ে যাবে তো আশা রাখি উনি আশার কতটা প্রতিফলন ঘটাবে সেটা সময়ই বলে দেবে যদি সেরকম কিছু না হয় অবশ্যই আপনারা একতাবদ্ধ হন একতাবদ্ধ থাকুন যে কোনো টাইম যে কোনো কিছুর ডাক দেওয়ার সাথে সাথে আপনারা সেটা সারা দেবেন এবং সেটা সারা দিলেই কেবল তাদের টিতে লাড়া পড়বে এবং তখন কিন্তু মেনে নিতে বাধ্য হবে আর এর আগে যদি তারা শর্তগুলো মানা শুরু করে তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে স্বাগত জানাই তো এর আগে এর ভিতরে আবার কিছু মানে ভালো কাজ হয়েছে সেটাও বলতে হবে কারণ যে আমরা তো সাদাকে সাদা কালোকে কালো বলবই প্রবাসীদের যে এয়ারপোর্টে হয়রানি করা হতো সেই হয়রানি অনেকটাই শিথিল হয়েছে অনেকটাই কমে গেছে গতকালকেও আমার কিছু কোম্পানির লোকই এসেছেন যারা কুয়েতে এসেছেন এয়ারপোর্টের অবস্থা কি আমি তাদের সাথে কথা বলেছিলাম যে আসলে এই বিষয় না যেহেতু আমি কাজ করি সবসময় খোঁজখবর রাখি কোন জায়গায় কী হচ্ছে তো এয়ারপোর্টের বিষয় না কথা বলেছিলাম ওনারা বললো না এখনই এয়ারপোর্টে খুবই সুন্দর আচরণ করা হয় খুব ভালো ব্যবহার করা হয় শুনে ভালো লাগছে বিষয়টা যেন ধরে রাখা হয় এটা যেন শুধু এখন ঝড় চলতেছে বলে যে ভয়ে আপনারা এই কাজ করবেন না পরবর্তী টাইমে কিছুদিন পর ভুলে যাবেন বিষয়টা যেন এমন না হয় প্রবাসীরা কিন্তু এখন সোচ্চার হবে প্রবাসীদের অধিকার নেই কিন্তু প্রবাসীরা এখন স্ট্রং অবস্থানে থাকবে কারণ যে আমরা বাইরে প্রায় এক কোটি প্রবাসী আছি সকল প্রবাসী মিলে কিন্তু এটা দাঁত ভাঙা জবাব দেওয়া হবে যদি আমাদের প্রতি কোনো অন্যায় করা হয় এবার কিন্তু কোনো প্রকার সার হবে না এয়ারপোর্টে যারা কাজ করেন তাদেরকেও সাবধান করে দিচ্ছি আমার প্রবাসী ভাইদের সাথে যেন কোনো প্রকার খারাপ আচরণ না করা হয় আমার প্রবাসী বোনদের সাথে কোনো প্রকার যেন খারাপ আচরণ না করা হয় তাদেরকে যেন সসম্মানে বাইরে পাঠিয়ে দেওয়া হয় যে দেশে যাবে সেই দেশে এবং সসম্মানে যেন রিসিভ করা হয় বাংলাদেশে গেলে আপনারা যদি ফুলের একটা গোলাপ ফুলও দেন তাহলে তার মনটা ভালো হয়ে যাবে সেরকম ব্যবস্থা করুন আর ট্রলিগুলো বিশেষ করে প্রবাসীরা যে ট্রলিগুলো নিয়ে যায় সেটা অবশ্যই যত্ন সহকারে আপনারা প্রবাসীদের হাতে পৌঁছে দিন অযথা কাটাকাটি করবেন না কারণ একজন প্রবাসী চোরাকারবারই না যে তিনি চুরি করে এটা নেবেন সেটা নেবেন বিষয়টা এরকম না একবার ইমিগ্রেশন বাইরের যে এয়ারপোর্টগুলো আছে সেখান থেকে ইমিগ্রেশন হয়ে সব কিছু চেক করে তারা সেরেছেন যার কারণে আপনাদের এত প্রয়োজন নাই যে ভালো ভালো ট্রলিগুলো কেটে আপনারা কয়টা শ্যাম্পু কয়টা সাবান কয়টা কম্বল আছে সেইগুলো ভালো ভালো খুশিয়ে খুশিয়ে দেখা প্রবাসীরা চোরাকারবারই না প্রবাসীরা কোনো কিছু নাই না চোরাকারবারি যাদের তাদের ট্রলি কাটুন চোরাকারবারি যারা তারা প্রতিনিয়ত বিদেশ যাচ্ছে প্রতিনিয়ত আসতেছে দেশের টাকা বাইরে পাচার করতেছে তাদের ধরুন তাদের আপনারা ভিএপি সংবর্ধনা দেবেন আর প্রবাসীদের গরিব বলে মূর্খ বলে বা অশিক্ষিত বলে তা গালি দেবেন আর ইনস্টল করবেন এগুলো যেন আর না হয় এগুলো বন্ধ করতে হবে প্রবাসীদের ভূমিকা কি বাংলাদেশে এটা আপনার প্রত্যেকটা মানুষের বুঝতে হবে আর প্রবাসীদের যে বাংলাদেশের ভূমিকা আছে এই বিষয়ে আমি আমরা একটা দাবি জানাবো আর একটি নতুন দাবি সেটা হচ্ছে অবশ্যই বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা আছে সেখানে একটা প্রবাসীদের নিয়ে একটা চ্যাপ্টার গঠন করা হোক সেখানে প্রবাসীদের দেশের প্রতি যে ভূমিকাটা এটা অবশ্যই আমাদের হাই স্কুল থেকে পড়ানো হোক যেন আমাদের দেশের যে নতুন নাগরিকরা গড়ে উঠবে তারা যেন বুঝতে পারে যে বাংলাদেশকে যে টিকিয়ে রেখেছে বাংলাদেশকে যারা ভালোবাসে বা দিয়ে যাচ্ছে তারা আসলে কারা তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন কারণ এগুলোই শিক্ষা এগুলোই শিক্ষা ওই হাট টিমে টিম টিম মাঠে পারে ডিম এটা কোনো শিক্ষা না এটা কোন জায়গারতাম কি আসে এটা কোনো শিক্ষা না বাস্তবধর্মী শিক্ষা এগুলোই এগুলো দেখেই দেশের মানুষ শিখবে দেশের মানুষ জানবে আসল সত্যটা তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর কথা বলতে চাচ্ছি না প্রিয় বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি আর প্রিয় আসিফ স্যার আপনার প্রতি অনুরোধ রেখে ভিডিওটা শেষ করতেছি আপনার প্রবাসীদের অধিকার নিয়ে অবশ্যই কাজ করবেন আশা রাখি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন কে কোন দেশ থেকে দেখতেছেন আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ